গুড নুন সবাইকে, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগস। তো কীরকম আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আমাদের মতো একদম বিন্দাস আছো। তো আজকে তোমাদের সাথে একটা আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে ব্রাইডাল লুক। তো তোমাদের সাথে একটা কথা বলার ছিল, আজকে যার কাছে সাজতে যাচ্ছি সে হচ্ছে আমার একটা ফ্রেন্ড বলতে পারো, ওর সাথে আমি অচেনা, আজ ওকে কোনোদিন আমি নিজের চোখে দেখিনি, মানে চোখে দেখিনি, ওর সাথে আমার ফেসবুকে আলাপ। আর ওকে আমি দেখেছিলাম কিন্তু সেই অনেক কয় বছর আগে, একটা হচ্ছে মেকআপের ক্লাসে আমি ওকে দেখেছিলাম। তো সেখান থেকে আমি ফেসবুকে ওর সাথে আলাপ করি, মানে কোনো দিন যে সামনাসামনি আমরা কথা বা সামনাসামনি দেখা কোনো দিন আমাদের হয়নি, ও আমাকে দেখেনি কিন্তু আমি ওকে দেখেছিলাম। তো এই থেকে আমাদের ফেসবুকে আলাপ। তো সেখান থেকেই অনেক দিনই ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল যে ও আমাকে সাজাবে, তো সেটা হয়ে উঠলো না। তো হঠাৎ করে ও বললো যে তুমি আসতে পারো, তো আমি তারপর আমি ওকে টাইম দিলাম যে ঠিক আছে তাহলে আজকের ডেটটা দিলাম আর কি। তো অনেক বললাম না আমার ব্রাইডাল সাজার খুবই শখ, নিজে হাতে তো সেজেছি কিন্তু কেউ আমাকে সাজিয়ে দিক এটা আমার খুব ভালো লাগে। তো তাই হচ্ছে ও আমাকে ডেকেছে আর ওখানেই যাব আমি। তো বেশি একটা দূর না ওদের বাড়ি, আমাদের বাড়ির থেকে এই পাশেই, তো সেখানেই যাব। তো চলো তোমাদের সাথে দেখিয়ে দেবো, আর হচ্ছে ফার্স্ট টাইম দেখা করবো ওর সাথে, জানি না। তো চলো দেখা যাক, আর ব্রাইডাল লুক করবো তার সাথে। আমি ঘরের সমস্ত কাজকর্ম আমার শেষ, কারণ সব কিছু করে গেছি, আয়ুষ বাড়িতে আছে, আয়ুষের পাপা বাড়িতে আছে, তো তাই জন্য আমাকে সমস্ত কাজ করে তবেই যেতে হচ্ছে। আমি রান্না করেছি, সব কাজ শেষ। আর এই দেখো একটা লেটেস্ট জিনিস দেখাবো, আজকে দেখো আয়ুষ বিছানা পেতেছে, এই দেখো। তো আমি এই জন্য আমি আর পাতলাম না, আমি বলি থাক আজকে যখন বাচ্চাটা এত কষ্ট করে পেতেছে, বলে মাম্মা তুমি কিন্তু আর পাতবে না বিছানা। তো আমি বললাম ঠিক আছে আমি আর পাতবো না, তো এই আর কি। তো চলো আয়ুষ ওর বাবার সাথে যাবে, আয়ুষ পরে কিন্তু চলে আসবে ওর বাবার সাথে, আমাকে দিয়ে ওরা চলে আসবে। তো চলো যাওয়া যাক তাহলে। আর মাস্ক নিয়ে নিয়েছি হাতে, আর আমি স্কার্ট আর একটা টপ পরে নিয়েছি, সাথে ওনা নিয়ে নিয়েছি কারণ কুর্তি টুর্তি আর পরলাম না। তো চলো যাওয়া যাক, আসো। তো ওই যে আয়ুষ আর আয়ুষের পাপা ওইখানে দাঁড়িয়ে আছে, হ্যাঁ ঘেমে যাচ্ছ তো, এত রোদ ঘামবা না, আসো আসো দেরি হয়ে গেল, প্রচণ্ড রোদ দিয়েছে আমাদের এখানে। তো বেশ চলে এসেছি আমি বাড়িতে নয়, ওই মিমিদের বাড়িতে। আর হচ্ছে কি বলে, আমি একদম ব্লাউজ পরে নিয়েছি, তো আয়ুষ আর আয়ুষের বাবা চলে গেল। আর হচ্ছে তাড়াতাড়ি করে করব, 12টা পার হয়ে গেছে আর সাজতেও তো অনেকটাই টাইম লাগবে। আর যেই দেখাই দাও, তো যেই মানে বান্ধবীটার কথা বলছিলাম, ওর সাথে তো আমি আজকে ফার্স্ট মিট করলাম, কোনোদিন মিট করিনি, খালি ফেসবুকেই বললাম। আর হ্যাঁ আসো, আর ওকে আমি দেখেছিলাম, আমরা একটা ক্লাস করেছিলাম হচ্ছে কল্পনা চাওলা ম্যামের, তুমি করেছিলে না? হ্যাঁ হ্যাঁ, ওই ম্যামের ক্লাসে ওকে আমি দেখেছি, ও আমাকে দেখেনি। তো আমার মনে আছে ও থার্ড হয়েছিল মানে সেখানে, তো হ্যাঁ আমি তারপরে হঠাৎ করে দেখি ও কল্পনা চাওলা ম্যামের ফটো ছেড়েছে, আমিও ছেড়েছি। তো আমি বললাম ও হয়তো জয়েন করেছে, তারপর মনে করলো ও তো গিয়েছিল। তো এতে আমাদের কথাবার্তা শুরু হয়, তারপরে অনেক দিনের আলাপ, আর আজকে আমরা মিট করলাম। তো আজকে ও আমাকে সাজাবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। তো চলো পরে কথা হচ্ছে। তো এখানে আইব্রোটা করে নিয়েছে দেখো, we'll be right back.
আমার সাজা হয়ে গেল কিন্তু হ্যাঁ একটু লাইটের জন্য হালকা হালকা বোঝা যাচ্ছে তো এই আর কি এই সম্পূর্ণ শাড়িটা পরানি হয়ে গেছে এবার গলারটা পরাবে ব্যাস হয়ে যাবে আর ওকে ডাকলাম আজকে হচ্ছে ফটোশুট হবে দুইজনের ওর আর হচ্ছে আমার মানে আমার আর আমার বরের তো ওকে আমি ডাক দিলাম কারণ এটা অনেক দিনের ইচ্ছে যে দুজন কিছু দুজন দুজন ফটো তুলে একটা ফ্রেমে বাঁধিয়ে রাখবো আর কি আমার তো বিয়েটা সেরকমভাবে হয়নি তো ফ্রেমে ফ্রেমের মধ্যে কোনো ফটোও নেই আমাদের তো এই আর ব্রাইডাল সাজার অনেক দিনের শখ ছিল জীবনে প্রথম বোধহয় মানে কারো হাতে ব্রাইডাল সাজছি কারণ আমি নিজে একবার সাজছিলাম নিজের হাতে অতটাও হয় না তো তো বুঝতেই পারো তো যাই হোক আর ও আসছে ওকে ফোন করলাম ও আসলে পরে আর ফটোগ্রাফার আসবে এসে তারপরে ফটো তোলা হবে তো এই গয়নাগুলো পরিয়ে দিচ্ছে লুকটা চেঞ্জ হয়ে গেছে আমার এদিকে একটু আগে যাও কারণ আলোটা কম পড়ে তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো কিরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এখন কিছু ফটো তুলবো আমি আর এই যে দেখো শাড়ি তো সব কিছুটা ঠিক কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেল যদি কেউ নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে না কম বোঝা যায় আলো কম না ওটা নিজের ঠিক হবে না তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে একদম তোমরা দেখে অবাক হয়ে যাবে তো ফটোশুট চলছে আমাদের তো
সেটা হচ্ছে এই যে বর্মন বাবু। তো ও আমার সাথে ফটো তুলছে, আর ওকে কীরকম লাগছে কমেন্ট করে জানিও। তুমি চোখগুলো একটু বড় বড় করে সবাই বলে বলে কেমন নেশা করে নেশা করে নাকি ওরা হাসলে চোখ বন্ধ হয়ে যায়। তো তোমাদের মেকআপটা খুব হোয়াইট লাগছে আমি বুঝতে পারছি, কারণ হচ্ছে কি বলতো এই এখানে ঠিক আছে, কারণ অন্য কোনো লাইট নেই, একটাই রিং লাইট এখানে, তো এই জন্য একটু অন্যরকম লাগছে। হ্যাঁ এইবার দেখো ঠিক আছে, তো এবার দেখো ঠিক আছে। তো এই যে মিমি কিছু বলো, সত্যি আমাদের মানে আমাদের মতো জায়গা থেকে প্রিয়া আজকে এত বড় ইউটিউবার, সত্যি আমাদের কাছে এটা অনেক অনেক বড় ইন্সপিরেশন। আর এত বড় না, এটা বড় বলা চলে না আমাদের কাছে, এটাই বড়, এটা বড় নয়। আর সাজিয়ে কেমন লাগলো সেটা বলো। ইটস মাই প্লেজার, তোমার কেমন লাগলো বলো? আমারও ভালো লেগেছে, দারুণ লাগছে আমাকে। আমি তো এই লুকে কোনোদিন আসিনি, এই বোধহয় জীবনের প্রথম সুযোগ পেলাম আসার। যদি এইভাবে বিয়ে করতাম তাহলে আমাদের আরও বেশি ভালো হতো। এবার হয়ে যাবে, আর এখন তো ওর তুমি যদি বলো যে কাজ অনেক থাকে। আচ্ছা তো আমি কাজ করি, আমাদের গ্রামের নাম প্রেমের ডাঙ্গা, সবাই জানে হয়তো। আমার ফোন নাম্বার 6296255097, যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ফর ইয়োর স্পেশাল ডে মেকওভার। আচ্ছা থ্যাংক ইউ। আর তোমরা অনেকেই বলো যে তোমার এই লুকে দাদাদার কীরকম মানে ইয়ে করে আর কি, মানে রিয়েক্ট করে, তো এটা ওর মুখে শোনো আজকে, আজকে সামনাসামনি আসে কারণ আগের বার ছিল না। কি হলো তখন শাস্ত্রে সুন্দর লাগছে, কেমন লাগছে হলো সাজিলাম না বউকে ভালো সাজাইছ, সুন্দর লাগছে যে কি বলবো। ভুল করছে, স্ক্রিপ্ট রেডি করে দিতে হতো, সত্যি স্ক্রিপ্ট রেডি করে দিতে হতো। সত্যি খুব সুন্দর লাগছে দেখতে, আমার ভালো লাগছে ওর কাজ, খুব সত্যি খুব সুন্দর। ফেসবুকে ওকে দেখি, আর এই যে হাতটা দেখতে পাচ্ছ। তো চলো আরো কিছু শুট বাকি আছে, বাইরে প্রচুর বৃষ্টি, ওই দেখো। আর আয়ুষ হচ্ছে বাড়িতে, আয়ুষ হচ্ছে ঘুমোচ্ছে, ও তো তখন আসছিল এখন আর ও আসেনি, ও বাড়িতে আছে, তাড়াতাড়ি যেতে হবে, বৃষ্টি না কমলেও চলে যাবো। ক্যামেরার দিকে তাকাবো দুজনে, তো এই যে ফাইনালি হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি, এইভাবেই বাড়ি যাব। তো চলো মিমি বাই, বাড়ি যাই, পাশেই আছে বাড়ি, চলে যাও। হ্যাঁ আবার এসো।